শ্রীলঙ্কার মাস্টার প্ল্যানের কারণেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টা স্পষ্ট হলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় হাসারাঙ্গা শাস্তি পাওয়ার পর। বিশ্বকাপে যেন লঙ্কা নেই তারকা খেলতে পারেন, এ কারণেই শ্রীলঙ্কা নেয় এমন সিদ্ধান্ত। তাই বলাই যায় বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য নয়, নিষেধাজ্ঞা কাটানোর জন্যই টেস্টে ফেরানো হয়েছে এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে। বাংলাদেশে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তথা আম্পায়ারের প্রতি নাখোশ হয়ে হাসারাঙ্গা পান দুই ম্যাচের নিষেধাজ্ঞা। সে সময় তার ডিমেরিট পয়েন্ট ছিল পাঁচটি, যা একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে অথবা দুটি টি টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করে। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে হাসারাঙ্গা রিশাদ হোসেনের তোপের মুখে পড়েন, তখন একটি সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারকে রোশানলে ফেললে আবারও তাকে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে হাসারাঙ্গার ডিমেরিট পয়েন্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেড়ে হলো আট। আইসিসির নিয়ম অনুযায়ী সাত বা তার বেশি ডিমেরিট পয়েন্টে নিষেধাজ্ঞা দেওয়া হয় দুটি টেস্ট অথবা চারটি ওয়ানডে টি টোয়েন্টিতে। যদি টেস্টে অপশন না ভাঙতেন তাহলে হাসারাঙ্গার নিষেধাজ্ঞা কার্যকর হতো টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চারটি ম্যাচে, কিন্তু তড়িঘড়ি করে তাকে টেস্ট দলে ফেরানোয় এবার তার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এই টেস্টের দুটি ম্যাচে। বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদকে অসম্মান করায় আইসিসি হাসারাঙ্গাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারে আম্পায়ারদের অনেকটা তাচ্ছিল্য করেছিলেন লঙ্কান তারকা, এতে ২৪ মাসের মধ্যে তার ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে আটে। তাই বলাই যায় লঙ্কানরা হাসারাঙ্গার নিষেধাজ্ঞার বিষয়টি বুঝতে পেরেই তাকে টেস্টে ফিরিয়েছে, যাতে তার নিষেধাজ্ঞা এই টেস্ট সিরিজেই শেষ হয়ে যায়, বিশ্বকাপে ম্যাচ খেলতে কোনো সমস্যা না হয়। তবে আম্পায়ারের প্রতি মেজাজ হারানোর যে অভ্যাস হাসারাঙ্গার, তাতে অদূর ভবিষ্যতে আবারও যে আইসিসির শাস্তির মুখে পড়বেন না তার নিশ্চয়তা দেওয়া কঠিনই বটে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।